জয় জগন্নাথ মুদ ড ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুষ ভাগ্য দর্পণ কার্যক্রম স্বাগত জনাওছি দর্শক বন্ধু এবে আসন্তু জাঁয়া আপনার জন্মজাতকের গ্রহক স্থিতি অনুযায়ী আপনার নিজর আপনার পুয়োকর বা আপনার ঝিউকর যদি আপনার পাই চাহুম বিবাহ কেউ দিগরে হব বহুত বহু লোকর একে থায় বা তা গোটা আগ্রহ পাই যে জাতকরে মো নিজের যদি বিভাগর হয়নি তালে তাহলে বিবাহর কেউ দিগরে হব মো ভাই ভীকর বা পু ঝিঙ্কর বিবাহ কেউ হেব হব তা জাঁয়া আগ্রহ করে থাকে তেমনি আপনার আগ্রহ কু আজ কার্যক্রম আমি সামিল করছো অনেক ব্যক্তিবিশেষ হাটসঅপরে এ বিষয়ে পচারিলে যে ববাহের দিগ কেমিতি জাঁবা দয়া করে সারু কে তেমন সে সম্পর্ক আমি আলোচনা করছু শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লগ্নর সপ্তম ভাব সেভেন হাউস ইয়ে হচ্ছে বিবাহর ভাব সেভেন লর্ড সপ্তমাধিপতি ইয়ে হচ্ছেন ববাহর অধিপতি তেমন গোটি পুয় বা তার বহর ডিরেকশন কেউ দিগ রহব কেউ ডাইরেকশন ম্যারেজ করব কেউ দিগরে ববাহ করব। তাৰ ডিপেণ্ড কৰে কয় জাতকৰে সপ্তম স্থানে বছি থকা গ্ৰহণ সপ্তমধিপতি কেও ৰাশিৰে বছিছে সেই স্থিতিক দেখি আমি যদি আলোচনা কৰিব জনে ব্যক্তিবিশেষকৰ যে কোন্ন হও আমে উদাহৰণ ভাৱে মেষলগ্ন কোনো নব্বা কিন্তু যে কোন্ন বি হৈ পাৰে জৰন্তু জাতকৰে মেষলগ্ন পাই সপ্তম স্থানৰে মংগল বছিং এতি লগ্ন সপ্তম মংগল বসিলে মংগল সেইগলা ମାତ୍ର ସପ୍ତମରେ ମଙ୍ଗଳ ବସିଛନ୍ତି ଶୁକ୍ରଙ୍କ ରାଶିରେ ବସିଛନ୍ତି ତେଣୁ ମଙ୍ଗଳଙ୍କର ଡିରେକ୍ସନ୍ ହେଉଛି କ'ଣ ଜ୍ୟୋତିଷଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ମଙ୍ଗଳ ହେଉଛନ୍ତି ଦକ୍ଷିଣ ଦିଗର ଗ୍ରହ ଶୁକ୍ରଙ୍କର ରାଶି ହେଉଛି ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଅଗ୍ନିକୋଣର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ଶୁକ୍ର ଅତୈବ ଆମେ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ କହିପାରିବା ଏଇ ବ୍ୟକ୍ତିଙ୍କର ବିବାହ ବା ଏ କନ୍ୟାର ବିବାହ ଘରଠାରୁ ଦକ୍ଷିଣ ଦିଗ ବା ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଅଗ୍ନିକୋଣରେ ବିବାହର ହେବ କେତେ ସହଜ ସେହିଭଳି ଭାବରେ ଧରନ୍ତୁ ଜଣଙ୍କର ସପ୍ତମ ସ୍ଥାନଟି ପଡ଼ିଛି ଆମେ ଧରିବା ବର୍ତ୍ତମାନ କର୍କଟ ଲଗ୍ନକୁ ବିଚାରକୁ ନେବା କର୍କଟ ଲଗ୍ନ ସପ୍ତମ ସ୍ଥାନରେ ରହିଛନ୍ତି ଆପଣଙ୍କର କିଏ ନା ବୁଦ୍ଧ ସପ୍ତମ ସ୍ଥାନରେ ବୁଦ୍ଧ ବସିଛନ୍ତି ସପ୍ତମ ସ୍ଥାନଟି ପଡ଼ିଛି ମକର ମକର ହେଉଛି ଶନିଙ୍କର ରାଶି ଶନି ଧରନ୍ତୁ ଅଛନ୍ତି ଅଷ୍ଟମରେ ଅର୍ଥାତ୍ ଅଛନ୍ତି କୁମ୍ଭରେ ତାହେଲେ ମକର ରାଶିମାନେ ଶନିଙ୍କ ରାଶି ମକର ଏବଂ ସପ୍ତମ ଭାବ ମକର ସପ୍ତମର ଅଧିପତି ଶନି তে শনিৰেকচন হ'ল ৱেষ্ট ডিৰেকশন অৰ্থাৎ পশ্চিম দিগ তু নৰ্লি পশ্চিম দিগৰে বিবাহৰ হ'ব কিন্তু বুদ্ধ বছিচ এই দ্বন্দ্ব আজিব বুদ্ধ বসিচ সপ্তমৰে বুদ্ধ হ'ব উত্তৰ দিগ বা নৰ্থৰ কাৰকত্ব গ্ৰহ তেণু নৰ্থৰ বিভাগৰ হ'ব বা আপোনালোকৰ পশ্চিমৰ বিভাগৰ হ'ব সেইটি দেখিব পাৰিব কাহাৰ বলাবল অধিকা অঁ সপ্তমৰে বুদ্ধ ৰ বুদ্ধ মিত্ৰগৃহস্থ বুদ্ধৰ বলাবল এই অধিকা ৰৈছে ଶନି ମଧ୍ୟ ସପ୍ତମ ତାଙ୍କର ଅଷ୍ଟମରେ ଥିଲେ ମଧ୍ୟ ସେଇ କୁମ୍ଭରେ ଅଛନ୍ତି ତେଣୁ ଏଠି କହିପାରିବା ଯେ ଉତ୍ତର ଦିଗରେ ବିବାହଘର ହେବ ଉତ୍ତର ଦିଗରେ ବିବାହର ହେବାର ସମ୍ଭାବନା ଏଠି ରହିଛି ସେଭେଣ୍ଟି ପରସେଣ୍ଟ ଏବଂ ପଶ୍ଚିମ ଦିଗରେ ବିବାହ ଘର ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି ଥାର୍ଟି ପରସେଣ୍ଟ ତେଣୁ ଉତ୍ତର କିମ୍ବା ଉତ୍ତର ପଶ୍ଚିମ ବୟବ୍ୟ କୋଣ ଆଉ ପଶ୍ଚିମ କହିବେ ନାହିଁ ସେଠି ଉତ୍ତର କିମ୍ବା ଉତ୍ତର ପଶ୍ଚିମ ବୟବ୍ୟ କୋଣରେ ବିବାହଘର ହେବ ସେହି ସମାନ ଲଗ୍ନ ସପ୍ତମରେ ବୃହସ୍ପତି ନିଚ ଅଛନ୍ତି କର୍କଟ ଲଗ୍ନ ବୃହସ୍ପତି ସପ୍ତମରେ ଅଛନ୍ତି ବୃହସ୍ପତିଙ୍କ ଦିଗ ହେଉଛି ଉତ୍ତର ପୂର୍ବ ଈଶାନ୍ୟ କୋଣ ମାତ୍ର ବୃହସ୍ପତିଟି ନୀଚ ଥିବାରୁ ଏଠି ଉତ୍ତର ପୂର୍ବ ଈଶାନ୍ୟ କୋଣର ସ୍ଥିତି କମିଯିବ ଶନିଙ୍କର ସ୍ଥିତି ଉଚ୍ଚ ଥିବାରୁ ଏଠି ବା ଶନି କୁମ୍ଭରେ ଥିବାରୁ ଏଠି ଆମେ କହିବା ପଶ୍ଚିମ ଦିଗରେ ହିଁ ବିଭାଗର ହେବ ତେବେ ପାଖାପାଖି ପାରିପାର୍ଶ୍ୱିକ ଅବସ୍ଥା ଆମେ କିପରି ନିର୍ଣ୍ଣୟ କରିବା ଯେଉଁ ଜାଗାରେ ଝିଅଟିର ବିଭାଗର ହେବ ବା ପୁଅଟିର ବିଭାଗରେ ହେବ শ্বশুৰঘৰ নিকটৰে কণ পাৰিপাৰ্শ্বিক পৰিস্থিতি অপ ভি জাগৰটি হ'ব সেইটি আমি বিচাৰ কৰিব ধৰন্তু এতিয়া আপোনালোকৰ কৰ্কট লগ্ন আমি সেই পুৰুণা কথা বুজিবা সপ্তমস্থান বুদ্ধ ৰ অষ্টমৰে সেই শনি অঁ তুমি সপ্তমৰে বুদ্ধ থকা হেতু বুদ্ধ এক আপোনালোকৰ স্কুল শিক্ষা বা বিদ্যাকাৰক গ্ৰহ তুমি ঘৰ নিকটৰে যোহি বাহঘৰ হ'ব প্ৰথমতঃ বাহ হ'ব আপোনালোকৰ উত্তৰ দিগৰে বা উত্তৰ পশ্চিম বাব্য কণ যি কয়লি কিন্তু ঘৰ পাখেৰে গোটেই আপোনাৰ স্কুলটি কি আপোনাৰ কলেজ টি বা শিক্ষানুষ্ঠানটি বা টিউটেলটি ঘৰ পাখেৰে থাকিব বাহৰে হ'ব শনি ৰাশিঠাৰ ঠিক দ্বিতীয়তে থাকো আপোনাৰ পাৰিব ঘৰৰ ডাণ পটে বা ঘৰৰ পাছপটে চৰি পশ্চিম আইদৰ ঘৰৰ ডাণ পটে বা ঘৰৰ পাছপটে সন্নি হোচার টল দেখা লম্বা তে গোটে লম্বা টাওয়ারটিয়ে থাকি মোবাইল টাওয়ারটিয়ে কিংবা গোটে উচ্চ সুরম্য অটালিকা যেমন আপার্টমেন্ট গোটে ফোর ফোর স্টার ফাইভ টাার গোটে আপার্টমেন্টে থাকব উচ্চ সুরম্য অট্টাড়া মোবাইল টাওয়ার কিংবা গোটে উচ্চা জিনিস দেখা যাচ্ছে অর্থাৎ আপনার বাউশ গছ ঘর ঝিওর ঘরকি বাউশ গছ গোটে বিয়ে বট বৃক্ষ পাখির তা রয়েত আপনার বরগছ অসুস্থ বৃক্ষ যেটা দীর্ঘস্থায় বড় বড় গছ ন গছ ঘর পাখানে থাক এইভা জায়গায় আপনার ঝিওর বাহর হব বা পুয়ের বাঘর হব কমিটি লাগু শুনে বহু সুন্দর লাগুছি এবং আপন মানে দয়া করে ইউট্যুব কে দেখুন এবং ইউটুব আপনার কমেন্ট দয়া করে দিব যে স্যার আপনার যা কে শুকাকে ভাল লাগিলা এবং আমি মধ্যে আষ্ট্রোলজের হয়ে গেল তেমন কত সুন্দর যে বিবাহর কেউ দিগের হব কেউ স্থানের হব এইভাবে আপনার সুন্দর শাস্ত্র আপনার যেতে অধ্যয়ন করি প্রত্যেক দিন আপনার মো কার্যক্রমকে দেখতু রাশিচক্র রাশিফল কার্যক্রমকে দেখতু দেখবে সুনিশ্চিত রাশিফল কার্যক্রম আপনার অনেক সমস্যার সমাধান পাই তা সহ নূন নূ কথা জাঁবে তেমন আউটে আমি আপনার আউট যা যে ধর আপনার সেইটি আমি বিচার করি জনক তুলা লগ্ন হয়েছি তুলা লগ্নরে সপ্তম স্থান হচ্ছে তুলালগ্ন না মেষ লগ্ন ঠিক সপ্তম ভাব বারম্বার প্রথম কবাহ স্থান সেইটি সপ্তম স্থানরে আমি কে বৃহস্পতি অনেক সেটি শনি অ সপ্তম স্থানে রাহু অইটি কনফিউজ হয়ে যাবে যে আপনার কইলে স্যার গোটিয়ে গ্রহ লে আমি সেই গোটি গ্রহ কু দেখবু এবং সপ্তমাধিপতি স্থিতি কেউটি তর্জমা করে যেটা অধিকা থাকবে সেই ডিকশন হব না দিইটা ডিকশন কে মিশাই কেবু এটি তিনটি গ্রহ অনেক কম করব দেখ যদি তুলা লগ্ন সপ্তমে অহলি বৃহস্পতি সপ্তমে অহলি আপনার শনি সপ্তমে অনেক রাহু আচ্ছা এটি তিনটে গ্রহকর তিনটে ডিকশন পুঁ রাশি হোচ্ছি মঙ্গল সপ্তম মঙ্গল রাশি হিসাবে গোটা ডিরেকশন চারিটা ডিকশন আপনার তো চারিটে ডিরেকশন কীপারেনি জন ব্যক্তিকে তোর চতুর্থ দিগুল বাহর হব কোথায় সে কথা চারিটা দিগ যেক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেকোন জায়গার হব নারটা কোণ আটটা কোণর বাহ মানে দিগ চারটা কণ মিশলে এমনি তো কারবে କ'ଣ ସେଇଠି ପ୍ରେଡ଼ିକସନ୍ ହେବ ସେଠି ଯେହେତୁ ଶନି ଏଠି ନିଚ ତୁଳା ଲଗ୍ନରେ ଶନି ନିଚ ଶନିଙ୍କର ଦିଗ ଯେଉଁ ପଶ୍ଚିମ ଦିଗ ଶନି ଦୁର୍ବଳ ସ୍ଥିତିରେ ଥିବାରୁ ପଶ୍ଚିମ ଦିଗରେ ହେବାର ସମ୍ଭାବନା ଏଠି ପ୍ରାୟ କୋଟିଗଲା ୱାନ୍ ପରସେଣ୍ଟ ଟୁ ପରସେଣ୍ଟ ହୋଇପାରେ ମେ ବି ବଟ୍ ସେଠୁ ଆପଣ ଶନିଙ୍କ କଥା ଆଉ କହିବେ ନାହିଁ ସେଠି ସପ୍ତମ ସ୍ଥାନ ମଙ୍ଗଳଙ୍କ ସ୍ଥାନ ହୋଇଥିବାରୁ ଆପଣ ଦକ୍ଷିଣ ଦିଗ ଏବଂ ବୃହସ୍ପତି ମିତ୍ର ଘରେ ଉଚ୍ଚ ଥିବାରୁ ସେଠି ବୃହସ୍ପତିଙ୍କର କ'ଣ ହେଉଛି ଉତ୍ତର ପୂର୍ବ ଈଶାନ୍ୟ କ'ଣ তেম পূর্ব উত্তর ঐশান্য কণ বা দক্ষিণ দিগরে বাহর হব এ কথাটি কহিলে দেখবে নিশ্চয় মনক পাইব এবং রিআলিটিরে তাহি তেমন আপনার নিজে জ্যোতিষ হয়ে যাবে তেমন এইভাবে যদি আপনার জ্যোতিষশাস্ত্র আলোচনা করু বা তর্জমা করুম আপনার নিজ জীবন অনেক কথা আপনার জা আগ্রহ করে পেয়ে এবং আপনার দয়া করে কাজক্রম ভালো পাই দিও আমার ইউট্যুব মাধ্যমে ভিডিওকে আপনার লাইক সেয়ার করুন কমেন্ট লেখানু এবং বহুল ভাবে দেখন্ত প্রত্যেকদিন রাশিচক্র কার্যক্রম आपण देखंतु দেখিবে নিশ্চয় आपणকে প্রত্যেকটি সমস্যার সমাধান পাই পারিবে যদি आपणকে জীবন রে ব্যক্তিগত পারিবারিক সমস্যা কর্মক্ষেত্র নিযুক্তি বৈবাহিক সমস্যা বাস্তু দোষ এবং মালি মোকদ্দমা আদি সমস্যা ঠায় তাহেলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকু যোগাযোগ करंतु জ্যোতির্বিদ ডক্টর ভবানী शंकर মহাপাত্র বুধেশ্বরী কলোনি फोन नंबर नाइन सेवेन फोन सिक्स एट थ्री 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 जीरो टू नाइन फोर थ्री नाइन फोर 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 नाइन टू फोर आम वेबसाइट डब्ल्यू डब्ल्यू डब्ल्यू